15th March 2023, জুলজি অনার্স ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের এপিকালচার মানে মৌমাছি পালনে হাতে কলমে শিক্ষা দিতে এক্সকারশনে নিয়ে গিয়েছিলাম মোরাবাদী রাঁচির রামকৃষ্ণ মিশন আশ্রমে। সকাল সকাল পৌঁছে আশ্রম ক্যাম্পাসটা পায়ে হেঁটে ঘুরে দেখছিলাম, বেশ শান্ত পরিবেশ, কখনো তা পাখির করতানে মুখরিত। ইতিমধ্যে অন্নপূর্ণালয় মানে আশ্রমের রান্নাঘরে ব্রেকফাস্টের তোড়জোড় শুরু হয়ে গেছে। ব্রেকফাস্ট নেওয়ার জন্য স্টুডেন্টদের প্লেট হাতে লাইন করে দাঁড়াতে বললাম। অন্যান্য আশ্রমের মতোই এখানে খাবার খেয়ে নিজের প্লেট নিজেকেই ধুয়ে নির্দিষ্ট জায়গায় রাখতে হয়। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, জিলিপি, কলা আর সাথে চা। ব্রেকফাস্ট সেরে এবার পড়াশোনায় ফেরা। প্রাথমিক জ্ঞানচর্চা ক্লাসরুমের মধ্যে হলেও কিছুক্ষণ পরেই চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে আমরা ঘুরে দেখলাম গোটা আশ্রম চত্বর। প্রথমে পোল্ট্রি ফার্মিং, তারপর দেখলাম ভার্মি কম্পোস্টিং কিভাবে করা হয়, হাইড্রোপনিক্স মানে মাটি ছাড়া শুধুমাত্র জল ব্যবহার করেই উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। তারপর আমরা দেখলাম বাৎসল্য ধাম মানে গোশালা। ক্যাম্পাসের মধ্যেই বিস্তৃত চাষাবাদের জমি, সাথে রয়েছে পুকুর। এবারে আসি মূল বিষয় মানে এপিকালচার। মৌমাছি প্রতিপালন বাক্সে মৌমাছিদের কিভাবে রাখা হয় থেকে শুরু করে সব কিছু ডেমোনস্ট্রেশন দিলেন সেখানকার এক্সপার্ট স্টাফ। ছোটা ছোটা টুকরিও মে বাটকে রাখা হয় উসকা হানি চেম্বার। হানি চেম্বার হাম লোগো নে নহীং লাগা হ্যায় কিউকি মধুমক্খি কম হ্যায়। ইসকে উপর মে এক টপ ঢাকন, উপর কা ঢাকন, এক ক্বিন হোতা হ্যায়, এক ওয়ার্কার হোতা হ্যায় আর এক ড্রোন। এরপর গেলাম আশ্রম থেকে অনতি দূরে অবস্থিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেখানে একটা সেমিনার অ্যাটেন্ড করে আশ্রমে ফিরে লাঞ্চ করলাম। লাঞ্চের পর খানিক বিশ্রাম নিয়ে আবার শুরু হলো ক্লাস। বিকেলবেলা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম রাঁচি সাইট সিইং করতে, এখন যাচ্ছি রক গার্ডেন দেখতে। এই রক গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, আর সাথে যদি ক্যামেরা নিতে হয় 100 টাকা। এই রক গার্ডেন থেকে কাঁকে ড্যাম ও রিজার্ভারের খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। আহা, এরকম মনোরম সূর্যাস্ত বহুদিন পর দেখছি। চল চল চল, দারুণ লাগছে। কারাগারে চলে
না এইটুকু উঠতে পারবি না, পরে একটু উঠতে পারবি তুই। রক গার্ডেনের আশপাশটা ঘুরে আশ্রমে ফিরে এলাম, আর এভাবেই শেষ হলো রাঁচিতে আমাদের প্রথম দিন। পরদিন সকাল সকাল অটো করে বেরিয়ে পড়লাম আশ্রম থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এক মন্দির দর্শনে। টিলার উপর অবস্থিত মন্দিরটির নাম পাহাড়ি মন্দির। সিঁড়ি ভেঙে অনেকটা উপরে উঠে তবেই মন্দির দর্শন করা যায়। ৩৯৪, ৩৯৫, আর ৩৯৬। প্রায় 400 সিঁড়ি ভেঙে অবশেষে এসে পৌঁছলাম পাহাড়ি মন্দিরে। পাহাড়ি মন্দির দর্শন করে ফিরে এলাম আশ্রমে। এরপর রাঁচির আর কোন কোন জায়গায় গেলাম, কি কি অ্যাক্টিভিটি করলাম, তা জানতে চোখ রাখুন এই চ্যানেলে। শীঘ্রই দেখা হচ্ছে পরের পর্বে।